আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। নয়নপুর NS আদর্শ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি শেফালী বেগম, নয়নপুর NS আদর্শ বিদ্যালয়। আজ আমি চতুর্থ শ্রেণী প্রাথমিক বিজ্ঞান বই থেকে অধ্যায় 9-এর আমাদের জীবনে প্রযুক্তি নিয়ে আলোচনা করব। প্রযুক্তি কি? প্রথমে আমাদের জানতে হবে প্রযুক্তি কি। যন্ত্র বা কৌশল ব্যবহার করে পরিবেশ নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় কাজ সম্পাদন করাই হচ্ছে প্রযুক্তি। প্রযুক্তি কি? যন্ত্র বা কৌশল ব্যবহার করে পরিবেশ নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় কাজ সম্পাদন করাই হচ্ছে প্রযুক্তি। প্রযুক্তি আমাদের জীবনকে আরও উন্নত, সহজ এবং আরামদায়ক করে। প্রযুক্তি কি? আমাদের জীবনকে আরও উন্নত, সহজ এবং আরামদায়ক করেছে। আমরা দৈনন্দিন জীবনে নানাভাবে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করি। তার মধ্যে রয়েছে বাসস্থান প্রযুক্তি, খেলাধুলার প্রযুক্তি, বিনোদন প্রযুক্তি, চিকিৎসা প্রযুক্তি, কৃষি যন্ত্রপাতি প্রযুক্তি। এখন আমরা থেকে জানব বাসস্থানে কী কী প্রযুক্তি আছে, বাসস্থানে কোনগুলো প্রযুক্তি ব্যবহার করা হয়। এদের মধ্যে রয়েছে প্রথমে বৈদ্যুতিক বাতি, ইস্ত্রি, বৈদ্যুতিক পাখা, টেলিভিশন, রেডিও, মোবাইল ফোন, কম্পিউটার। এছাড়াও আবার কিছু কিছু প্রযুক্তি আছে আমাদের বাসস্থানের মধ্যেই। রান্নাঘরে কী কী ব্যবহার করা হয়? গ্যাসের চুলা, রেফ্রিজারেটর, রাইস কুকার, মাইক্রোওয়েভ ওভেন, এগুলো হলো রান্নাঘরে প্রযুক্তি। বাসস্থানে প্রযুক্তি কোনগুলো? বৈদ্যুতিক পাখা, ইস্ত্রি, বৈদ্যুতিক বাতি, টেলিভিশন, রেডিও, মোবাইল ফোন, কম্পিউটার, এগুলো কি বাসস্থানের প্রযুক্তি। গ্যাসের চুলা, রেফ্রিজারেটর, রাইস কুকার, মাইক্রোওয়েভ ওভেন, এগুলো হলো রান্নাঘরের প্রযুক্তি। এছাড়াও আছে কি খেলাধুলা প্রযুক্তি। খেলাধুলায় কোন কোন প্রযুক্তি রয়েছে দেখো, ফুটবল, টেনিস র্যাকেট, ক্রিকেট ব্যাট ও বল, পোশাক, জুতা ইত্যাদি। এছাড়াও বর্তমানে কি করছে খেলাধুলায়, ভিডিও ক্যামেরাও ব্যবহার করা হচ্ছে। এই যে দেখো এখানে দেওয়া আছে খেলাধুলায় কিছু কিছু প্রযুক্তি, বাসস্থানে কিছু প্রযুক্তি। বাসস্থানে কোনগুলো? যেমন কম্পিউটার, টেলিফোন, টেলিভিশন, এগুলো হলো বাসস্থান প্রযুক্তি। আর এখানে যেগুলো আছে এগুলো হলো খেলাধুলার প্রযুক্তি। শিক্ষার্থীরা, আমরা এখন অপর পৃষ্ঠায় যাই, দেখি কী কী আছে। দেওয়া আছে বিনোদন প্রযুক্তি। বিনোদন প্রযুক্তি কোনগুলো? বিভিন্ন ধরনের খেলা, সিনেমা বা নাটক দেখা এবং গান শোনা, এগুলো হলো বিনোদন। এছাড়াও আছে তবলা, হারমোনিয়াম, গিটার, বেহালা, পিয়ানো, সিডি, ডিভিডি প্লেয়ার, এগুলো হলো বিনোদনের প্রযুক্তি। এছাড়াও আছে নাগরদোলা, রোলার কোস্টার, এগুলো হলো বিনোদন প্রযুক্তি। এই যে দেখো এখানে দেওয়া আছে শিশু পার্ক, এখানে দেওয়া আছে সঙ্গীতের উপকরণ, এগুলো হলো কোন প্রযুক্তি? বিনোদন প্রযুক্তি। এরপরে আছে চিকিৎসা প্রযুক্তি। চিকিৎসা প্রযুক্তির অগ্রগতি ডাক্তারদের সহজে রোগ নির্ণয় এবং রোগীকে উন্নত চিকিৎসা প্রদানে সহায়তা করেছে। বিভিন্ন ধরনের চিকিৎসা প্রযুক্তি উদ্ভাবন হয়েছে। সাধারণ চিকিৎসা যন্ত্রপাতির মধ্যে রয়েছে কোনগুলো আমরা জানি, থার্মোমিটার, স্টেথোস্কোপ এবং রক্ত ও চাপ মাপার যন্ত্র। শরীরের ভিতরে অঙ্গসমূহ পরীক্ষা করতে রয়েছে এক্সরে মেশিন, ইলেকট্রোকার্ডিওগ্রাম, আল্ট্রাসোনোগ্রাফি এবং কম্পিউটার টোমোগ্রাফি,
এগুলো হলো শরীরের ভিতরের অঙ্গসমূহ পরীক্ষা করা যন্ত্রপাতি। এই যে দেখো, এখানে দেওয়া আছে স্টেথোস্কোপ, এখানে আছে কম্পিউটার টোমোগ্রাফি, এখানে আছে আল্ট্রাসোনোগ্রাফি। এগুলো এখন উন্নত চিকিৎসা হচ্ছে, এগুলো পরীক্ষা নিরীক্ষা করে মানুষ এখন উন্নত চিকিৎসা নিতে পারছে, তাই তো? শিক্ষার্থীরা, এখন আমরা অপর পৃষ্ঠায় যাই, দেখে আর কি কি প্রযুক্তি আছে। এখানে আছে কৃষি যন্ত্রপাতি প্রযুক্তি। কৃষি যন্ত্রপাতি দিয়ে এখন কৃষকরা জমিতে বিভিন্ন ফসল ফলিয়ে আস্তে আস্তে উন্নত করছে। কৃষি প্রযুক্তি কোনগুলো? ট্রাক্টর, নিড়ানি যন্ত্র, রোপণ যন্ত্র, পানি ছিটানোর যন্ত্র, সেচ পাম্প, ফসল কাটার যন্ত্র এবং দুধ দহন যন্ত্র, এগুলো হলো কৃষি যন্ত্রপাতি। এসকল যন্ত্রপাতি ব্যবহার করে স্বল্প সময়ে স্বল্প সংখ্যক মানুষ অধিক ফসল উৎপাদন ও প্রক্রিয়াকরণ করতে পারে। এই যে দেখো, কৃষি যন্ত্রপাতি, এটা হলো ট্রাক্টর, এটা হলো দুধ দহন যন্ত্র, এই যে এটা দেখেছো, এটা হলো দুধ দহন যন্ত্র, এটা হলো সেচ পাম্প। তারপর আছে, এখানে দেওয়া আছে ফসল উৎপাদন। উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহার করে ফসলও এখন ভালো উৎপাদন করা হচ্ছে। রোগ কীট পতঙ্গ প্রতিরোধী এবং দ্রুত বর্ধনশীল ফসল উৎপাদনে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করা হয়। উন্নত প্রযুক্তি ব্যবহার করে উচ্চ ফলনশীল ধান, গম এবং আলু উদ্ভাবন করা হয়েছে। এসব নতুন জাতের শস্য কৃষককে অল্প পরিশ্রমে অধিক ফসল উৎপাদনে সহায়তা করে। দেখেছো, প্রযুক্তি মানুষকে অনেক সহজ, আরাম, অনেক কিছু করে দিয়েছে। তার মধ্যে আরও আছে কৃষি প্রযুক্তির, দেখো, বনসম্পদ সংগ্রহ এবং নতুন উদ্ভিদের জাত সৃষ্টিত প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। যান্ত্রিকতার সাহায্যে সহজেই গ্যাস কেটে কাঠ সংগ্রহ করা যায়। যান্ত্রিকতার সাহায্যে কী করা হয়? গাছ কেটে কাঠ সংগ্রহ করা হয়। বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টিত প্রযুক্তি ব্যবহার করা হয়। যেমন উদ্ভিদ প্রজনন প্রযুক্তির সাহায্যে একই গাছে বিভিন্ন রঙের ফুল উৎপাদন করা যায়। কিভাবে একই গাছে বিভিন্ন রঙের ফুল উৎপাদন করা যায়? উদ্ভিদ প্রজনন প্রযুক্তির সাহায্যে। এই যে দেখো, এখানে দেওয়া আছে যান্ত্রিককরণ। এই যান্ত্রিককরণ দিয়ে কী করছে? বড় বড় মোটা মোটা গাছও কেটে ফেলতে পারছে খুব তাড়াতাড়ি, অল্প সময়ের মধ্যে। আর উদ্ভিদ প্রজননের সাহায্যে কী করছে? একই গাছে বিভিন্ন রঙের ফুল উৎপাদন করাও সম্ভব হচ্ছে। এই যে দেখেছো, একই গাছে বিভিন্ন রঙের ফুল উৎপাদন করা হচ্ছে। কিসের সাহায্যে? প্রযুক্তির সাহায্যে। প্রযুক্তি এমন একটা জিনিস যেটার সাহায্যে মানুষ খুব দ্রুত সব কিছুই করতে পারে, তাই তো? শিক্ষার্থীরা, এখন তোমাদের জন্য একটা বাড়ি পড়া আছে। এখন দেখো বাড়ি পড়াটা কি, দেখো একটি প্রশ্ন দেওয়া আছে, প্রযুক্তি কি? চিকিৎসা প্রযুক্তির অগ্রগতি মানুষের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উক্তিটি চারটি বাক্যে ব্যাখ্যা করো। আমি আবারও প্রশ্নটা পড়ছি, প্রযুক্তি কি? চিকিৎসা প্রযুক্তির অগ্রগতি মানুষের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উক্তিটি চারটি বাক্যে ব্যাখ্যা করো। এখানে বলেছি চিকিৎসা প্রযুক্তির অগ্রগতি মানুষের স্বাস্থ্য সুরক্ষায় কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই হিসেবে তোমার মতামত দিয়ে চারটি বাক্য তুমি লিখবে। শিক্ষার্থীরা, তাহলে এখানে যে আমি আজকে
প্রযুক্তি নিয়ে আলোচনা করেছি সেইখানে দেওয়া আছে, ওখান থেকে তোমরা সুন্দর করে সাজিয়ে প্রশ্ন উত্তরটি লিখবে, কেমন? তাহলে বাসায় এগুলো পড়বে এবং লিখবে, আব্বাম্মুর কথা শুনবে বাসায়, ভিতরে থাকবে, বাহিরে খেলাধুলা করবে কম, বাসায় থেকে লেখাপড়া করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। তাহলে আজ আমি বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।